নমস্কার ইন্ডিয়া ভিলেজ কুকিং থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি ইঁচড় গাছের গড়াই, আর ইঁচড় দিয়ে আছে আমরা কী রেসিপি করি অবশ্যই ভিডিওতে আপনারা দেখতে পাবেন, আর ভিডিওটা স্কিপ করবেন না, ফুল ভিডিও দেখবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ঠাম্মা ইঁচড় দেখো, ইঁচড় দেখো, বৌমা তুমি দেখো, কোনটা কাটবে দেখি, দেখো দেখো কোনটা কাটবে দেখো, পছন্দ করো এটা কাটবে নাকি আইডিয়া দেখো। না এই গাছের ইঁচড় বেশি ভালো না, ওই গাছের ইঁচড়। আমি বলি কি, আমি বলি কি, এইটা কাটো, এইটা এই ইঁচড় হয় নাকি, ওই ইঁচড় হবে না। এই গাছটা কালার কিন্তু একটু হলদে হলদে, আর ওই গাছটা কালার কিন্তু পুরো সবুজ, ওইটা বেশি ভালো লাগবে এটা। হ্যাঁ আচ্ছা, তাহলে এটা ইঁচড় খেতে ভালো লাগবে। হ্যাঁ আর এটা কাঁঠালে পাকলি ভালো লাগবে, তাহলে আমরা এই গাছে ইঁচড় নেবো। হ্যাঁ হ্যাঁ চলো, না চলো পছন্দের কোনটা নেবা, কোনটা পছন্দ দেখো। এই চুরটা ভালো কিন্তু উপরে আরো ভালো ভালো ইঁচুর রয়েছে, নাও দিকটা দেখে নাও, এটা নেওয়া নাকি, এটা এটা নেওয়া নাকি দেখো, কোনটা এটা কাটবো এইটা। হ্যাঁ দেখো এই কাটাটা ভালো ভালো। হ্যাঁ নাও এটা কাটবো, নাও কত সুন্দর সবুজ কাঁঠাল। এই যে আজকে আমরা দেশি মুরগি দিয়ে আর ইঁচড় রান্না করব, কত ভালো কাঁঠাল, মা আঠা আসছে পুরো একদম দারুণ আছে ইঁচড়টা, দারুণ না, একেবারে দারুণ সবুজ কাঁঠাল। আমাদের ইঁচড় নেওয়া হয়ে গেছে অলরেডি, আমরা একটা ইঁচড় নিয়ে নিয়েছি কারণ আমাদের একটা ইঁচড়ই যথেষ্ট, আর দেখা হচ্ছে রান্নাঘরে। চলো ঠাকুমা চলো 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 চলো, মুরগির পশম ছাড়ানোর জন্য আমি এখন গরম জল করে নিচ্ছি। শাদি হবে আলাদা না, আজকে তো ভাই ভাত কটা খাবে নাকি, আজকে হ্যাঁ আজকে ভাত কটা খাবো। এবারে ইঁচড়, ইঁচড় তো এমনি ভালো করে রান্না করলে পুরো খাসির মাংস মতন, তারপর আবার দেশি মুরগি না, ইঁচড়টা আমি এখন কেটে নেব। কত সুন্দর কষি ইঁচড়, একেবারে টাটকা। জলে ভিজে থুই, কষ্ট বেড়ে যাবে। দিদি আর আমি মুরগিটার পশম সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নেবো নাকি দিকে বলো। ফার্স্টে হ্যান্ড পিস নাকি, এবারে লেগ পিস, লেগ পিস এরকম গোটা রেখে দিলে কেমন হয় ভাই, ভালো হয় এই ট্যাংগুলো শুদ্ধ ভাইয়ের তো আবার লেগ পিস দেখলে জিভে জল চলে আসে নাকি, একদম। এই দেখুন বন্ধুরা, সত্যি দেশি মুরগি, দেশি মুরগি যেমন মুরগি তেমনি লেগ পিস নাকি, দি বলো। মাংস দিয়ে রান্না করবো তো, দেশি মুরগি একেবারে কষি ইঁচড়, টাটকা ইঁচড় তো বড় বড় পিস করতেছি। আমার ওই কাটতে কাটতে না আমার গোটা মুড়ি কাটা হয়ে গেল, ইঁচড় কাটা হয় না, না আমার হয়ে গেছে কাটা।
এবার আদা রসুনটা বেটে নেব। কড়াই গরম সরষের তেল, এবার ইঁচড় ভেজে নেব। পেঁয়াজটা এবার বেটে নেব। লবণ মতন হলুদ গরম মশলা শুকনো লঙ্কা জিরে আজকে আমরা নতুন স্টাইলে রান্না করবো। পরমটা রেডি হয়ে গেছে, এখন মাংস গুলো দিয়ে দেবো। আমি আতে দেবো, আমার তেল তো ভয় করো। আদা রসুন বাটা একসাথে আর পেঁয়াজ বাটা, এই পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আবার রসুন লবণ হলুদ গুঁড়ি লঙ্কার গুঁড়ি আর জিরে আর দুরে একসঙ্গে মাংস আমার কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। বাস আর দিও না, মাংসের জল গুলো ফুটে গেছে, এবার ইঁচড় গুলো দিয়ে দেবো। দিদা তুমি দিয়ে দাও, আমি কুন্তি করে নাড়াই। দিদা যা সেন্ট উঠেছে, আরো উঠবে না, দাঁড়াও। চারিপাশে লোকজন খেতে না চলে আসে, এখানে এত সুন্দর সেন্ট উঠেছে। ইঁচড়টা জাল হয়ে নাও, তারপর আরো সেন্ট উঠবে। দেশি মুরগি দেয়া ইসো রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো। এই ফার্স্ট টাইম আমি ইঁচড় দিয়ে কান্ট্রি চিকেন খাচ্ছি, তা মোটামুটি ভালোই টেস্ট হয়েছে। আমার তো মোটামুটি না, আমার তো ফাটাফাটি লেগেছে। ফাটাফাটি? হ্যাঁ। কোনটা ইঁচড় কোনটা চিকেন বোঝাই যাচ্ছে না, দুটো সময় লাগে না? একই রকম, এত ভালো সেদ্ধ হয়েছে মাংসটা। ও দিদা, এই যে তুমি তো আজ ফাটাই দিছো। হ্যাঁ ফাটাই দিছি। হ্যাঁ আচ্ছা, ভালো রান্না হয়েছে না? হেভি সুন্দর। হ্যাঁ মনে হয় তোকে ফাটাই দিছি। আর দেখুন ইঁচড়টা কত সুন্দর একদম গলে গেছে, এই দেখুন। সত্যি অসাধারণ স্বাদ, সত্যি জবাব নেই। ঠাকুমা সত্যি আজকে সুন্দর রান্না করেছে। জবাব নাই, আর কিছু বলারও নেই, এখন আমি খেতেই থাকবো।
চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। ঠাকুমাতে রান্না ইঁচড় দিয়ে মাংস কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, বেশি বাড়াচ্ছে না, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে টাটা।